সরলদেব স্কুল, কৃষ্ণপুর ইউনিয়ন সদরপুর থানা। এটা 1927 সালের স্থান নির্মাণ, 2005 ইংরেজি। এই সেই বটতলা, এখানে আগে একটা লঞ্চ স্টেশন ছিল, পিছনে হচ্ছে বাচ্চাদের বোধ হয় পিটি হলো। সেই বটতলা, এখানে লঞ্চ ঘাট ছিল, এখানে সব কিছু ভিত আর কি। পিছনে ভুবনেশ্বর নদী শুকাই গেছে বর্তমানে। ভাই বলো তো এখন কোন বিল্ডিং এ কোনটা কি হচ্ছে? সরলদেব স্কুল সম্বন্ধে একটু পরিচয়। সরলদেব স্কুল টিচার, উনি কিছু বলবে। আচ্ছা, আপনার কি নাম ভাই? নুরুজ্জামান। নুরুজ্জামান, নুরুজ্জামান ভাই একটু বলেন তো কোন বিল্ডিং এ কি অল্প সময়ের মধ্যে? এটা হলো একাডেমিক ভবন। একাডেমিক পরীক্ষা চলতেছে না? পরিত্যক্ত, রুম কাজে লাগে না ওখানে। ভালো এটাও ক্লাস, আমাদের একটা ক্লাস আছে। আচ্ছা, এইগুলো ক্লাস হইতেছে? হয় হয় ঠিক আছে, না ক্লাস নেওয়া হয়। আর পিছনে কি? পিছনে পিছনে হাই স্কুল। আচ্ছা, এটা হলো ক্লাস ফাইভ পর্যন্ত এখানে? হাই স্কুলটা কত সনে চালু হয়েছে? আচ্ছা ঠিক আছে, তো আসেন অনুজন ভাই, যে কোনো একটা কত সালে যে কোনো একটা রুমের মধ্যে আসেন, আমরা ঢুকে নেই, ঢুকে যাই। আসসালাম, গুড মর্নিং। গুড মর্নিং বলো। বসো বসো। লেখাপড়া করো, ইনশাল্লাহ একদিন মানুষের মতো মানুষ হয়, দোয়াই করি। চলেন স্যার, আমরা অন্য অধিকার শ্রেণীকক্ষ নাই। আচ্ছা, এটা এক্সটেনশন সরলদেব স্কুলের, এটা হচ্ছে হাই স্কুল। সরলদেব হাই স্কুল, স্যার বলেন কোনটা? এই বিল্ডিংটা কি হয়? এটা শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষ এগুলো? হ্যাঁ শ্রেণীকক্ষ। কোন ক্লাসে এগুলো? 6-7 হ্যাঁ। আচ্ছা, আর ওইটা? ওটা অফিস কক্ষ। ওটা অফিস? অফিস। আচ্ছা, এই ক্লাসগুলো এখানেই হয়? এখানে ক্লাস। এ কোন ক্লাস পর্যন্ত আছে এখানে? এখানে ক্লাস 10 পর্যন্ত। ও, ক্লাস 10 পর্যন্ত হয়? বাহ, ফাইন। এখন তো ব্রেক চলতেছে না?
কোন একটা ক্লাসের মধ্যে যাওয়া যায় না নাকি সব ভয় পেয়ে যাবে? চালু আছে তো, এটা ক্লাস হইতেছে তো একটা। আমরা এখন যে কোনো একটা ক্লাসের মধ্যে দেখে আসি। ওইখানে ছিল সিনিয়র ক্লাস, বিল্ডিং এটা যায় কেন, ওখানে ক্লাস হইতেছে? হ্যাঁ ওখানে, এই যে তো বিল্ডিং এর হচ্ছে। আটকানো কই ক্লাস? আচ্ছা আচ্ছা, ক্লাস চলতেছে কোনো? আমরা একটা ক্লাসে পরীক্ষামূলক ঢুকে বসে